দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে একটি 2000 স্কোয়ার ফিটের মধ্যে দুই ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। তো দর্শক মন্ডলী আসুন প্ল্যানটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্ল্যানটি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা রোড দিকে আছে 38 ফিট, আর এখানে আছে 35 ফিট, 2000 স্কোয়ার ফিটেরও কম জায়গা। আর তার চেয়ে আমরা 44 ফিট বাই 38 ফিট মাত্র জায়গা নিয়েছে, তাতে প্রায় 1800 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হয়েছে। এবং এই বাড়িটা কত সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখেন এখানে মাঝ বরাবর সিঁড়ি রাখা হয়েছে। আমি যদি গ্রাউন্ড ফ্লোরে আসি, গ্রাউন্ড ফ্লোরে আসলে সামনের অংশটা গ্যারেজ রাখা হয়েছে, তারপরে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে। এখানে দেখেন যে ড্রাইভারদের জন্য অথবা গেস্টদের জন্য একটা ছোট্ট একটা ইউনিট রাখা, একটা রুম রাখা হয়েছে, একটা রুম সাথে একটা টয়লেট। আর এখানে একটা ফুল ইউনিট রাখা হয়েছে। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, এটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। এটা দেখেন যে সে সিঁড়িতে আসার পরে যখন ইউনিট এতে যাবে, তখন এই দরজাটি ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, মাত্র 792 স্কোয়ার ফিট একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, আপনি দেখতে পাচ্ছেন বেডরুমটা বেশ সুন্দর একটা বেডরুম। এখানে একটা আরেকটা বেডরুম হিসেবে একটা ক্যাবিনেট আছে, একটা বারান্দা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম হিসেবে টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে, এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবং বারান্দা আছে, এখানে একটা কিচেন আছে। যদি এই অংশটুকু আমি আপনাকে আর একটা বড়ো করে দেখাই, যে প্রথমে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম, সেটা একটা ক্যাবিনেট, একটা বারান্দা, এখানে দুইটা বেডরুম, আর এখানে একটা কমন টয়লেট, এটা আর একটা বেডরুম, এদিকে এই বেডরুমের সাথে বারান্দা আছে, টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে মাত্র 792 স্কোয়ার ফিটের মধ্যে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। যদি বিতে যাবে তখন একই রকম এই দরজা ঢোকার পরে একটা, এটা একটু বেশি, 828 স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং আছে, এখানে একটা বেশ বড়, এখানে কিচেন রাখা হয়েছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, এখানে আর একটা বেডরুম, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানেও কিন্তু তিনটা বেডরুম রাখা হয়েছে। তবে এই বাড়িগুলোর ক্ষেত্রে যদি আপনি বেডরুম একটা কমায় নেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। যেমন এখানে এটা যদি আমি উঠাই দিই, আমি যদি আপনাকে দেখাই যে আমি যদি জাস্ট এটা উঠাই দিই, এটা উঠাই দিলে পারে এই অংশ যদি উঠাই দিই, তাহলে পরে আপনি প্রথমে এখানে যদি আমি এটা উঠাই দিলাম, এখানে ঢোকার পরে একটা বড় খোলামেলা ড্রয়িং ডাইনিং পাওয়া যাচ্ছে। এখানে অনেক বড় একটা খোলামেলা ড্রয়িং ডাইনিং এবং এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে। এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটার বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ, এটার বারান্দা, এখানে একটা কিচেন, এখানে একটা কমন বাথরুম আছে এই বেডরুমের সাথে, এখানে একটা কিচেন আছে, তাহলে এটা একটা খোলামেলা বাড়ি হয়। সেই জন্য সবসময় যে রুম বেশি হলে বাড়ি ভালো হবে তা কিন্তু না, রুম যত লিমিটেড রাখবেন বাড়িটা খোলামেলা হওয়ারটাই বড় জিনিস। এখানে কিন্তু আপনি রুমটা সরাই দিলেন, তারপরেও কিন্তু এখানে আপনি একটা খাট দিতে পারবেন, সোফা দিতে পারবেন, ডাইনিং দিতে পারবেন, সব পারপাসে সার্ভ হবে, হলো মাঝখানে বাড়িটা কিন্তু অনেক খোলামেলা হয়ে গেল। দর্শক মানে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা সব জায়গাটুকুই শুধু রুমের নষ্ট না করে আমরা কিছু জায়গা কমন স্পেস ফাঁকা রাখলে পারে বাড়িটা দেখতে সুন্দর লাগে, বাড়িটা খোলামেলা হয়, বাড়ির ভিতরে ঢুকলে আপনি অনেক ভালো অনুভব করবেন, আর তখনই আপনার মনে হবে যে আপনার বাড়িটা স্বপ্নের মতো হয়েছে। আর বাড়ির ভিতরে ঢুকে যখন আপনাকে আপনি অন্ধকার বোধ করবেন, যেমন এই বাড়িটা এখানে যদি আপনি ঢোকেন, ঢোকার পর এখানে আলো বাতাস ভেন্টিলেশন হওয়ার কোনো জায়গা নাই, আবার এই ডাইনিং টেবিলটা যদি দেখেন বসাই দেওয়া যায়, এখানে মুভ করারও জায়গা নাই, কাজে এই বাড়িটা কিন্তু আপনার জন্য দুর্বিষহ হয়ে যেতে পারে। সেজন্য সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করব, রুম একটা কম হোক কিন্তু সে রুমটা তো, এটা রুম কম হলেও কিন্তু এখানে একটা খাট আপনি দিতে পারবেন, কাজে আপনি সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, খোলামেলা যাতে হয় বাড়িটা সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনি ইঞ্জিনিয়ারকে যদি প্রেশার করেন যে আমাকে রুম বেশি করে দিতে হবে, সে হয়তো করে দেবে, বাট কিন্তু আলটিমেটলি সাফারার কিন্তু আপনি হবেন। তো দর্শক মন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসলে আমরা আমাদের প্রিয়জনকে একটি করে বই উপহার দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।